আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজের নামে রিংটোন এক ক্লিকের ভিতরেই তৈরি করবেন কোনো রকমের অ্যাপ ছাড়া। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটু অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। বন্ধুরা, আপনারা যদি আপনাদের নিজের নামে রিংটোন তৈরি করতে চান সেক্ষেত্রে একটি ব্রাউজারের প্রয়োজন পড়বে। তো দেখতে পাচ্ছেন একটি ক্রোম ব্রাউজার রয়েছে, এটা প্রত্যেক মোবাইলে কিন্তু ডিফল্ট আকারে থাকে। তো আপনারা ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন কারণ ক্রোম ব্রাউজারে খুব সহজেই রিংটোন তৈরি করা যায়। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে, জাস্ট এই সার্চ বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সার্চ দিবেন FDMR। FDMR লেখার পরে আপনারা এখান থেকে স্পেস দিয়ে দেবেন। স্পেস দেওয়ার পরে আপনি যে নামে রিংটোন তৈরি করতে চাচ্ছেন সেই নামটা স্পেসের পরে টাইপ করে দেবেন। তো আমি আমার নামটা টাইপ করে দিতেছি MOSTAFEJUR মোস্তাফিজুর স্পেস RASMAN। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নামটা টাইপ করে ফেলেছি। তো আপনারাও কিন্তু আপনাদের যে নামে রিটার্ন তৈরি করতে চাচ্ছেন সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন FDMR এর পরে স্পেস, তারপরে কিন্তু নামটা লিখতে হবে। তো লেখার পর জাস্ট এখান থেকে সার্চ দিতে হবে। বন্ধুরা সার্চ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্চ রেজাল্টে লিঙ্ক চলে এসেছে। এখান থেকে আপনাকে প্রথম যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনাকে নিচের দিকে আসতে হবে। বন্ধুরা নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নামে কিন্তু অলরেডি অসংখ্য রিংটোন এখানে তৈরি করা রয়েছে, অর্থাৎ যে রিংটোনটি পছন্দ হবে আমি কিন্তু সেই রিংটোন এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। আমি আপনাদেরকে একটু প্লে করে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মুস্তাফিজুর রহমান, প্লিজ পিক আপ দ্য ফোন। তো বন্ধুরা দেখতেই পেলেন যে রিংটোন কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা এই রিংটোনটি যদি ডাউনলোড করতে চান তাহলে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সেভ রিংটোন নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম যদি অ্যাড চলে আসে এখান থেকে অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন রিংটোনটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এরকমভাবে ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা এই রিংটোন ব্যবহার ছাড়াও কিন্তু আপনারা এখান থেকে নিজেদের মতো রিংটোন তৈরি করতে পারবেন। তো কিভাবে রিংটোন তৈরি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এডিট সং নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নেম রিংটোন মেকার, অর্থাৎ আপনাদের নামের উপরে বিভিন্ন ধরনের রিংটোন আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইওর ল্যাঙ্গুয়েজ, তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টেড ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আপনারা যে রিংটোন তৈরি করবেন সেই রিংটোনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কী হবে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন iPhone 7, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে এসেছে। তো আমি এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে আসতে হবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু নেক্সট স্টেপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। তো এখান থেকে আমি আমার বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিলাম। বন্ধুরা বাংলা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইন্টার নেম হেয়ার, অর্থাৎ কী নামের উপরে রিংটোন তৈরি করবেন সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমার নামটা টাইপ করতেছি MOSTAFEJUR। তো দেখতে পাচ্ছেন যে আমার নামটা এখানে আমি টাইপ করে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু আমি টাইপ করে ফেলেছি। এখন আমাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সিলেক্ট মেসেজ আফটার ইউর নেম, অর্থাৎ আমার নামের পর কোন কথাটি বলবে সেটা কিন্তু আমাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফোনটি পিক আপ করুন, এটার যদি আপনারা চান সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তাছাড়াও কিন্তু অনেকগুলো লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কেউ আপনাকে ফোন করেছে এটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, বা তোমার একটা ফোন আছে এটাও আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি দ্বিতীয় নাম্বার লেখাটি সিলেক্ট করে দিলাম। বন্ধুরা সিলেক্ট করে দেওয়ার পরে কাজ কমপ্লিট। এখন কিন্তু ক্রিয়েটের উপরে ক্লিক করার সাথে সাথে রিংটোন অটোমেটিকভাবে তৈরি হয়ে যাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন ক্রিয়েটের উপরে ক্লিক করলাম। বন্ধুরা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রিংটোন তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মোস্তাফিজুর ইওর রিংটোন ইজ রেডি, অর্থাৎ আমার রিংটোন কিন্তু তৈরি হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে প্লে করে শোনাই তাহলেই বুঝতে পারবেন। মুস্তাফিজুর, কেউ আপনাকে ফোন করছে। বন্ধুরা দেখতেই পেলেন যে কত সুন্দরভাবে রিংটোন তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনারাও চাইলে আপনাদের নাম দিয়ে বিভিন্ন ধরনের রিংটোন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এখন যে কাজটি করতে হবে রিংটোনটি কিভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিংটোন ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি ওপেনের উপরে ক্লিক করি,
ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রিংটোন রেডি হয়ে গেছে। তো এরকম ভাবে কিন্তু আপনারাও আপনাদের ফোনে আপনাদের নামের রিংটোন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।